এখানে জুজেবাসী ভক্ত এখানকার যে ভক্তরা রয়েছে সবাই জন্মাষ্টমীর নন্দোৎসব হচ্ছে আমাদের গৌরাঙ্গি কারেন্ট নেই কি করবে এখন অন্ধকারে বসে আছো হ্যাঁ আর পাখিটা খুব সুন্দর হয়েছে দেখুন কিন্তু কপাল খারাপ এ দেখুন খুব সুন্দর পাখি হয়েছে কিন্তু কি রাধে রাধে সবাইকে জন্মাষ্টমী নন্দোৎসবে অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে আমরা নন্দোৎসবে কিছু বৈষ্ণব সেবা করছি মহারাজের গড়ে আর দেখুন কি অবস্থা বৃষ্টির দিনে পুরো ভিজে গেলাম দু তিনবার আসা যাওয়া মহারাজের গড়ে পুরো ভিজে গেছি তারপরে আমাদের বৈষ্ণব সভা রয়েছে আর বৃন্দাবনে আজকে এত ভিড় বৃষ্টির মাঝে মানুষ ভিজে ভিজে দর্শন করছে হাতে হেঁটে আসতে পারছি না এত ভিড় তো মহারাজের এখানে বৈষ্ণব সভা হচ্ছে তো এখানে ব্রিজবাসী ভক্ত এখানকার যে ভক্তরা রয়েছে সবাই প্রসাদ পাচ্ছে তো ফ্যামিলি ব্লগের মাধ্যমে আপনারা দর্শন করতে পারছেন এটা আইটেম হয়েছে ক্ষীর রয়েছে রাজভোগ ডাল বাসমতি চালের অন্য ভেন্ডি ভাজা পনির রসা পকোড়া আইটেম হয়েছে অনেক কিন্তু বৃষ্টির জন্য আরেকটু অসুবিধা হয়ে গেল নাহলে আরেকটু বেশি হতো তো এগুলো আমাদের মহারাজ রিয়েল সমাধি আর এলো মহাপ্রভু বৃষ্টি না হলেও বাইরেও কিছু ভক্তরা বসতে পারতো কিন্তু বৃষ্টির জন্য আর সেরকম সিস্টেম নেই মহারাজ এখানে কত সুন্দর সবুজ ঘাস কে আসেনি তোমাদের ঘর থেকে আর টিফিন নিয়ে এসছ বৃন্দাবনের রাজভোগ উপর থেকে তো উপর থেকে হাত লাগাবেন না আরে হাতটা উপর থেকে আমি উপর থেকে দিচ্ছি রাধে রাধে তো বসেন একটু হয়েলে আপনার বিকল পড়বে বৃষ্টির জন্য তো আর তো অসুবিধা করে গেছে হাতে লেগে যাবে তো উপর থেকে দেন না রে থালাটা গরম গরম বেগুন দক্ষিণ আবিদা হচ্ছে বৈষ্ণব সেবা করলে দক্ষিণা না দিলে
বৈষ্ণব সভা পূর্ণ হয় না, এই জন্য বৃন্দাবনে অনেকে কমেন্ট করেন যে দক্ষিণা কেন দেওয়া হয়, টাকা কেন দেওয়া হয়। তো এটাই ভোজন দক্ষিণা না দিলে ভোজনের পূর্ণ হওয়া হয় না। তো জন্মাষ্টমী নন্দর্ষ বলছে আমাদের নন্দ কে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি হাতি দিও ঘোড়া দিও। প্রথমে একটা বাইক চলে গেল, হ্যাঁ হ্যাঁ দেবী লেগে গেল, ভাবছি বৃষ্টিতে ভক্তরা আসতে পারবে না, কিন্তু রাধা দামোদরের অশেষ কৃপা, ভক্তরা অনেকে প্রসাদ পাচ্ছে। অলরেডি এক বেজ প্রসাদ পেয়ে গেল, তো আবার এখন আবার বসেছে, আর অনেকে বসে আছে এখানে প্রসাদ পাবে তাদের হওয়ার পর। কারণ আমাদের মহারাজা এখানে ছোট জায়গা, যদি রাধারানী দয়া করে আমাদের মন্দির হয়ে যায় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না, হাজার হাজার ভক্তরা প্রসাদ পাবে, শয়ে শয়ে ভক্তরা সেবা করবে, সেদিনের অপেক্ষা আছি রাধানি জানে। তো প্রভু রাধে রাধে প্রসাদ পেয়েছেন, প্রসাদ পেয়েছেন রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ কি আর করা, কানেক্ট নেই, বৃন্দাবনে খুব বৃষ্টি হচ্ছে, পুরো বৃন্দাবনে এত ভক্তদের ভিড়, কি বলবো, অন্ধকারে একটু মোবাইলে লাইট দিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি। আজকে সিঙ্গারটা খুব সুন্দর হয়েছিল, আর পাখিটা খুব সুন্দর হয়েছে দেখুন, কিন্তু কপাল খারাপ, এই দেখুন খুব সুন্দর পাখি হয়েছে কিন্তু কি করা যাবে, দর্শনটা একটু ভালো করাতে পারবো না আপনাদেরকে। আমি শর্ট ভিডিও আপনাদেরকে রাত্রেবেলা দিয়ে দিব, যে কারেন্ট আসে দেখুন, আজকে লাল ফুল। ব্রজ মে আনন্দ কি জয় কানাইয়া, তো আমার দামোদর আজকে নন্দোৎসব হলো মহারাজের ঘরে, আপনারা দেখতে পেয়েছেন, চলুন বলি আর গৌরাঙ্গে দেখে দিচ্ছি। আজকে খুব সুন্দর সিঙ্গার হয়েছিল কিন্তু কপাল খারাপ, রাধে রাধে। তো খুবই মনে আনন্দ হৈ উল্লাস মনের মধ্যে চলছে, কিন্তু দুঃখের বিষয় এটাই, কালকে বৃষ্টি এসেছে বৃন্দাবনে, ভাবছি আজকের দিনটা হয়তো রোদ উঠতে পারে। তো মহারাজকে বলেছি মহারাজের ঘরে একটু বৈষ্ণব সভা করতে নন্দোৎসব উপলক্ষে, তো কেউ কোনো প্রোগ্রাম বানায়নি যে বৈষ্ণব সভা দিয়েছে, তো দামোদর যেটা দামোদরের সেবার জন্য যেটা আসে সেটা থেকে গেলে সেটাকে বৈষ্ণব সভা করানো হয়। তো কি বলবো, সবই রাধারানীর কৃপা, খুব সুন্দর বৈষ্ণব সভা হয়েছে, আমি ভাবছি বৃষ্টিতে লোকজনই আসবে না, এখানকার ব্রজবাসী সবাই প্রসাদ পেয়েছে আপনারা দেখতে পেয়েছেন। তো এবার রাধা অষ্টমীতে এবার স্পেশাল একটা সেবা হবে, যে সেবা আপনারা 100 জনম তপস্যা করে সেই সেবা সুযোগ পাবেন না, কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি কি সেবাটা হবে। রাধা অষ্টমীতে আমরা গোকুলে ভগবান কৃষ্ণের জন্মভূমি, ভগবান কৃষ্ণের শৈশব যেখানে ভগবান কৃষ্ণ বড় হয়েছে, সেই স্থানে আমরা নতুন ড্রেস দেওয়া হবে রাধা অষ্টমীতে, এবং ওখানে আমরা বৈষ্ণব সভা ভান্ডারা করাবো গোকুলে। তো গোকুলে হোক, আপনারা ব্রজের ধামের মধ্যে যে কোনো জায়গায় বলেন সেই জায়গায় আমাদের লোক আছে, তো গোকুলে আমরা বৈষ্ণব সভা ভান্ডারা করাবো। এবার রাধা অষ্টমীতে নতুন ড্রেস হবে, তো সেই সেবায় যদি আপনারা কেউ ভাগ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, ফোনপে গুগল পে সব কিছু আছে। অনেক বড় একটা ভাবনা আজকে জাগলো রাধারানী আমাকে, সেই জাগনা দিয়েছে, আমি খুবই প্রসন্ন আজকে রাধারানীর কৃপায়। আর মহারাজকে আমি বলেছি মহারাজ কোনো অসুবিধা নেই, সব ব্যবস্থা আছে, ওনার লোক আছে এখানে, তো আমরা যাব। কোন জায়গাটায় হবে, যেখানে যোগমায়া দেবী রয়েছে, যেখানে বলরামের জন্মভূমি, যেই গড়ে বলরাম যে জন্ম হয়েছে রোহিণী নন্দন, সেই নন্দ বাবার পুরনো হাবিলি, ওখানে আমরা বৈষ্ণব সভা করাবো। আর পাশেই রয়েছে 84 খাম্বা, 2 মিনিটের রাস্তা ওইদিকে, তো আমরা ওখানে বৈষ্ণব সভা করাবো রাধা অষ্টমীতে, এবং নতুন ড্রেস দিব। ওখানে রয়েছে নন্দ বাবা, যশোদা মাইয়া, রাধারানী, কৃষ্ণ বলরাম, যোগমায়া সবাই রয়েছে, তো ওই জায়গায় আমরা সেবা করবো। যোগমায়ার সেবা করলে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করব। আর দুর্গাদেবী যোগমায়া কিন্তু ভক্তি রূপে রয়েছে উনি এখানে, যোগমায়া রূপে, আর
মায়া রূপে রয়েছে উনি দুর্গাদেবী রূপে। তো অনেক অনেক আমরা কৃপা লাভ করতে পারবো, সেই কৃপায় যদি কেউ ভাগ নিতে চান তাহলে স্ক্রিন নম্বরে আপনারা সেবা করতে পারেন। তো চলুন গৌরাঙ্গীকে ফুলিকে দেখাচ্ছি, কিন্তু কারেন্ট নেই, এখন কি করা যাবে অন্ধকারই দেখে নিন। গৌরাঙ্গী কারেন্ট নেই, কি করবে এখন অন্ধকারে বসে আছো? এদিকে আসো, এদিকে আসো। তুমি প্রসাদ পেয়েছ? প্রসাদ পাওনি এখনো? আচ্ছা, তুমি প্রসাদ পেয়েছ? তোমার মা তোমার খায়নি? আচ্ছা, পায়ে কি হয়েছে? এখানে কি হয়েছে পায়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা, পায়ে ব্যথা পেয়েছে, কি পরে গেছে না কেউ? আচ্ছা, ওই যে পায়ের কি দিয়েছে, এটা নেল পালিশ দেখাচ্ছে। তো গৌরাঙ্গি আসলে ও আর কি ওর ভাষণ বলে না, কি বলে এটা, কি এটাকে কোথায় তুলে দেবো, তুলে দেবো এটা। আচ্ছা, ঘরে দেখে দিচ্ছি, ওখানে তো দেখি আসলাম অন্ধকারে, সবাইকে দেখাচ্ছি, কিছু করার নেই। তো আজকে সব কিছু আপনারা দেখতে পেয়েছেন, আরও একটু আইটেম বেড়ে যেত বৃষ্টি যদি না হতো। সব কিছু মহারাজ কষ্ট করে একা একা বানিয়েছে, মহারাজের উপর রাধারানী সাক্ষাৎ ভগবানের নিজ জনরা, ওদের উপর অনেক কৃপা। আর এই দেখতে পাচ্ছেন প্রসাদের কোনো অভাব নেই, দেখুন গরুর দুধ ভোগ লাগিয়ে ফেলে দেয়, এরকম আমাদের কপাল। ঢাকা আছে, এখানে প্রসাদ পরে আছে, খাওয়ার লোক নেই, এখানে কতগুলো খাওয়া হবে আর কতগুলো ফেলানো হবে কোনো ঠিক নেই। নন্দ গয়া নন্দ কি জয় কানাইয়া লাল কি, হাতি গুড়া পাল কি, তো বৈষ্ণব সেবা আজকে কেমন করলে, কেমন আনন্দ হলো? আমি তো যাইনি, তা আমি যেতে পারিনি, প্রচুর বৃষ্টি বৃষ্টি হচ্ছে, আর বৈষ্ণব সেবা হলে আমি যেতেই পারি না। তো বৈষ্ণব সেবা হলে আমি ঘর থেকে যেতে পারি না, কারণ আমরা দামোদরকে ভোগ লাগাতে হয় ঘরেতে। তো অনেক সুন্দর আইটেম করেছে মহারাজ, খুব ভালো, আর মহারাজ সব একা একা কষ্ট করে করেছে, সত্যি খুবই মায়া লাগছে। আমি যদি গিয়ে যদি হেল্প করতে পারতাম অনেক ভালো হতো, কিন্তু বৃষ্টির কারণে যেতে পারা হয়নি। আমি তো ভিজে আছি, এখন ভিজা কাপড়ে পরে বসে আছি, প্রচুর সকাল থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, আর জন্মাষ্টমীতে এরকম বৃষ্টি হয়। এখন রাধা অষ্টমী আসছে, রাধা অষ্টমী একাদশী আসছে, একাদশীর জন্য এখন ড্রেস বানাতে হবে, এখানে খেয়ে খাওয়া দাওয়া করে আমি এখন ড্রেস বানাতে বসবো। অনেক সুন্দর সুন্দর দর্শন, অনেক সুন্দর সুন্দর ফুল বাংলা আমরা অনেক করার চেষ্টা করব। আর বেশি বেশি করে যত দিন যাচ্ছে, যত সময় আসছে, তত বেশি বেশি সেবার ভাবনা বাড়ছে, অনেক সৌন্দর্য। আর দামোদর তো দিন দিন এত সুন্দর হচ্ছে, তা আপনারা নিশ্চয়ই জন্মাষ্টমীতে দেখেছেন আর অনুভবও করেছেন। তার সঙ্গে গৌরাঙ্গী, গৌরাঙ্গী তো কালকে বিকালে কিছুতেই গোপালকে সিংহাসনে বসতেই দিচ্ছে না, আবার গোরাঙ্গি নিয়ে এসে ওরা দুজনে খেলছে, আমি কিছু বলি নিয়েছি যে খেলছে খেলুক, ঠিক আছে, দিয়ে আবার আমি গোপালকে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। তো গোপালের মনটা খুবই খারাপ হয়ে গেছে, আমার সঙ্গে খুবই রাগ করে আছে, আর যখন গোপালের রাগ হয় তখন প্রভুর সঙ্গে আমার একটুখানি লড়াই করিয়ে দেয়, এরকম একটু ব্যাপার। ঠিক আছে, খুব ভালো। তো প্রিয় ভক্তগণ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এখানে এন্ড করছি, কেননা এখন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখন যদি আরও কথা বলা হয় তাহলে আরও বড় হয়ে যাবে, অনেকের ভুল হয়ে যায় আমাদের ভিডিও দেখতে দেখতে, এই জন্য শর্ট ভিডিও করার চেষ্টা করি। তো নেক্সট কথা কালকে আপনারা জানতে পারবেন, আর আমরা
কি করি আমাদের লাইফস্টাইল আমাদের জীবন যাপন সবকিছু আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো এবার রাধা অষ্টমীতে তো বলে দিয়েছি নতুন আমার ঘরে হবে স্পেশাল ফুল বাংলা নতুন ড্রেস এবং গোকুলে মানে রাধা অষ্টমী উপলক্ষে যে বৈষ্ণব সেবা ভান্ডারা করার ইচ্ছা ছিল সেটা আমরা গোকুলে করব আর গোকুলে নতুন ড্রেস হবে গোকুলের মন্দিরে নতুন ড্রেস হবে নন্দ কায়া নন্দ কি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি বিশ্ববানু রাজা যখন রাধানি আবির্ভূত হয়েছেন বা জন্ম নিয়েছেন দুনিয়াতে লীলা করার জন্য জগতে তো খুবই সুন্দর লীলা আছে আমি রাধা অষ্টমীর আগে আপনাদেরকে রাধারানীর জন্মস্থান দর্শন করাবো গোকুল থেকে 10-15 মিনিট লাগে গোকুলের মধ্যে রাবেল গ্রাম সেই রাবেল গ্রাম আমরা যেখানে বৈষ্ণব সভা ভান্ডারা করাবো এখান থেকে 10 মিনিটের মধ্যে আমরা রাবেল গ্রামে যেতে পারবো তো রাবেল গ্রামের নিয়ে আমি একটা আপনাদেরকে দেখাবো ভিডিও রাধা অষ্টমীর আগে তো রাধা বিশ্ববানু রাজা নন্দ থেকে আরও বড় রাজা ছিল উনি আরও ধনী ছিল পুরো ব্রজমণ্ডল ব্রজবাসীদেরকে সোনা দানা টাকা পয়সা প্রসাদ এত বিতরণ করেছে রাধা রানী আসার পর তো আমাদের জীবনে আমরা এই জগতে সব কিছুই রেখে যাব যদি ভগবানের আবির্ভূত ভগবানেরকে নিয়ে আমরা কিছু বৈষ্ণব সেবা ভগবানের জন্য কিছু উদ্দেশ্য করে করি সেটা আমাদের জীবনে সার্থকতা লাভ হবে এটাই হলো পরম ধন আজকে আকাশ বৃন্দাবন ব্লগ ফ্যামিলি ব্লগের মাধ্যমে মানুষের মধ্যে কৃষ্ণ প্রেম মানুষ সেবা করছে তার মতো বড় আর জীবনে পাওয়ার কিছুই হতে পারে না তো সবাইভাবে ভগবানের সেবায় যুক্ত থাকেন ভগবানের নাম কীর্তন করেন আর অবশ্যই আমাদের ফ্যামিলি ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আর আজকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন সবাইকে রাধে রাধে